ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত। নমুনা স্বরূপ একটু মাঝে মধ্যে বলে থাকি, জানাজার সালাতের অনুবাদটা দেখি, জানাজা মানুষ মারা গেছে, হাতে হাতে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, মুখটা কেবলামুখী করবেন না, মুখটা কেবলামুখী করা বেদাত। মারা গেছে, অজু দিয়ে গোসল দিবেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না, অজু দেওয়ার পূর্বে গোপ ছোট করবেন না, অজু দেওয়ার পূর্বে নিচের লুম পরিষ্কার করবেন না, সব হারাম। যতক্ষণ পর্যন্ত শ্বাস ছিল সব জায়েজ ছিল, শ্বাস বন্ধ হয়ে গেছে সব বন্ধ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনি তো মহিলাদেরকে গোসল দিয়ে থাকেন, আর এদেশ তো মাঝাব দিয়ে চলে, মাঝাব দিয়ে চলা মানে যেমন স্বামী মারা গেছে তেমন বিবাহ কেটে গেছে, অতএব স্ত্রীর আর স্বামীকে দেখতে পাবে না, গোসল দেওয়া তো বহুদূরের কথা। বলছে যে বিবাহ বাদ পড়ে গেছে, বিবাহ বাদ পড়েছে, মহিলাটাকে টেনে ওদিকে নিয়ে গেল, মহিলাটাকে আর স্বামীর মুখ দেখতে দিবে না, কেন মরার সাথে সাথে কি হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। আরে বিবাহ যে কেটে গেল তো জমির ভাগ নিচ্ছে কেন, আশ্চর্য। বাস বিবাহ কেটে গেছে, জমিও শেষ, বাড়ি ঘর শেষ। মানে মানুষ যখন কোরআন হাদিস ছেড়ে দেয় তখন মানুষের আর বাঁচার পথ থাকে না। একটা মিথ্যে যদি ঢাকতে যান কত যে মিথ্যে বানাতে হবে তার কোনো শেষ নেই। সহজ পথ আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেওয়াবো, স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। এছাড়া পুরুষ গোসল দিবে পুরুষকে, মহিলা গোসল দিবে মহিলাকে। পুরো শরীরে হাত লাগিয়ে ভালো করে ডোলে একবারে গোসল দিবেন। লজ্জা স্থানে হাত লাগাতে আপনাকে কেমন কেমন লাগলে আপনি একটু ন্যাকড়া ব্যবহার করবেন, এছাড়া এমনিতে আপনি হাত লাগিয়ে গোসল দিবেন, এটাই বিধান, এটাই বিধান। যেই মা আপনাকে তেল কাজল দিয়ে গোসল দিয়ে মানুষ করেছে, একদিন মা ছিল, আপনি ছিল আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, গোসল দেওয়াবেন আপনি, পেশাব করাবেন আপনি, পায়খানা করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাপড় পরিবর্তন করে দেবেন আপনি, একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, দেখা যাবে কে হারে কে জিতে কে না হলে শেষ। এই বিধান ঠিক নয়, গোসল দেওয়ার পূর্বে অজু ছাড়া কোনো কিছু করবেন না, যা কিছু করবেন সবই হারাম। গোসল দেওয়ার পরে আপনার ওই গায়ে কার্পুর ছিটিয়ে দিবেন না গোসলের পানিতে, পানিটা বড়ের পাতা দিয়ে গরম করতে পারেন পরিষ্কার ভালো, এই জন্য এখন সাবান আছে আর বড়ের পাতা দিয়ে পানি গরম করার দরকার নাই। ওকে বাম কাতে রেখে ডান কাতটা উপর দিকে রেখে পুরো শরীরে পানি ঢেলে দিয়ে আগে উজু করিয়ে, উজু মানে ভিজাত নাকে দিলেন, ভিজাত মুখে দিলেন, যেভাবে উজু করে সেভাবে উজু শেষ করে আপনি তাকে বাম কাতে রেখে ডান কাতটা উপরে রেখে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। পানি ঢেলে দিয়ে গায়ের সাবান লাগিয়ে খুব ভালো করে ডোলে পানি ঢেলে দিবেন, একবার দুইবার তিনবার বিজোড়ভাবে গোসল দেওয়াবেন। তারপর কাপড় দিয়ে মুছে আগে কাপড় বিছাবেন কাফনের তিনটে, মেয়েদের পাঁচটা, এ হাদিস ঠিক নয়। পুরুষদের তিনটা ছোট করতে হবে বড় করতে হবে এর কোনো কথা নেই, ছোট করেন বড় করেন তাতে আসে যায় না, তিনটায় সমান করেন তাতে আসে যায় না। কাপড় তিনটা রেখে দিয়ে লাশটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ডান দিকের কাপড় উঠিয়ে বাম দিকের কাপড় উঠিয়ে কথা শেষ, এই হলো গোসল। এবার লাশটাকে সামনে রেখে জানাজা, জানাজার পূর্বে এমপি মন্ত্রী আর আলেম ওলামার কারো বক্তব্য চলবে না, সব হারাম, কোনো বক্তব্য নেই। আর একে একবারে সরকারি ভাবে মিটিং মিছিল করে ঘুরিয়ে জানাজা করতে হবে, এটাও নয়, গেছে তো গেছেই, আবার এগুলো দেখে তাকে আরো জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। যদি বোঝা যায় যে এরকম কিছু হবে তাহলে অগ্রিম ঘোষণা দিতে হবে, আমার জানাজা সম্পর্কে যেন কোনো কিছু করা না হয়। পৃথিবীর এত বড় মানুষ, 700 বছরের মধ্যে এত বড় মানুষ জন্ম নেয়নি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কখন মরে গেল কখন মাটি হয়ে গেল মানুষ জানল না। সৌদি আরবের শ্রেষ্ঠ মানুষ
সবাই তাকে পিতা হিসাবে উল্লেখ করতেন। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ কখন মারা গেলেন, কখন মাটি হয়ে গেল মানুষই জানতে পারল না। আর আপনি কিসের মানুষ তাই আপনার এইভাবে না, আপনাকে একবারে কত সম্মান দেখিয়ে কি কি করে আপনার মাটি দেওয়া হচ্ছে, এই হিসাব বাতিল। আবার বলা হচ্ছে অমুক নিবাসী অমুক অমুক নেতা তার নিজ বাসভবনে রাত একটার সময় ইন্তেকাল করিয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা সকাল বিকাল একটার সময় হইবে, সবাই আপনাদেরকে সবাই আপনারা উপস্থিত হবেন, অশেষ সবের ভাগীদারনের নগদ মিথ্যা, এটা হারাম, এটাই হলো জাহেলিয়াত, এটাই নীতি নিষেধ, ঢোলাই হলো নিষেধ। এমনি খবর দিতে হবে, মাইকিং প্রথা, ঢোলাই প্রথা হারাম। মারা গেছে ওর কি হচ্ছে তারই কোনো হিসেব নাই, আর এখন মাইকিং করে বেড়াচ্ছে, জানা যা হবে তিন দিন পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো 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 শোনো, যে লোকটা ভালো ওকে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, আর ভালোটা তাহলে ও পেয়ে যাবে। শোনো শোনো, যে লোকটা খারাপ তাকে তাকে তাড়াতাড়ি তোমার কাঁধ দেখে রেখে দাও, ওকে মাটি দিয়ে দাও। কেন? ওর খারাপ প্রতিক্রিয়ে দেশের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে, গাছের উপরে পড়ে। ওই মানুষটা খারাপ, আপনি যে খারাপ চোর চোরটা শয়তান, আপনার কারণে গাছের ফল কম হবে। আপনার লাশটা যদি এখানে পড়ে থাকে তাহলে গাছের ফল কম হবে, গরুর গাভীর দুধ কম হবে, গরুর গাভীর অসুবিধে আছে। ও খারাপ মানুষ, ওকে তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, সমস্যাটা মিটে যাক। আর আপনি বুঝতে পারছেন না, ও এখন চিল্লিয়ে বলছে, আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আপনি কবর দিকে যখন নিয়ে যান তখন খুব অপ্রে মারে করে চিল্লায়, মানুষজন কেউ শুনতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মানুষ আর জিন শুনতে পেলে ও অজ্ঞান হয়ে পড়ে যেত তার চিৎকার। সে কি চিৎকার করছে কেউ বুঝে না, আর তাকে সরকারিভাবে নিয়ে বেড়াচ্ছে, ধর্মকর্ম কেউ বুঝে না, খায় আর পায়খানা করার দিন কাটায়, ধর্মকর্ম একটু কেউ বুঝতে চায় না, কোরআন মাজিদ দেখলেন কেউ পড়তেও চায় না। সম্মানিত দিনী ভাই বোন, ভালোটার হলো ভালো ফল আর মন্দটার হলো মন্দ ফল। আপনি তাকে তাড়াতাড়ি ওজু দিয়ে গোসল দিয়ে মাটি দিয়ে দেন, ভালোটা হলে ভালো ভোগ করতে দেন, আর খারাপটা হলে আপনি বাঁচেন। সম্মানিত দিনী ভাই বোন, জানাজার পূর্বে কোনো কথা চলবে না, কোনো বক্তব্য চলবে না। এতটুকু বলা যায় যে আমার আব্বার কোনো লেনদেন ঋণ থাকলে আমাকে বললে সেটা পরিশোধ করবো, কেননা ঋণ হলে জানাজা হয় না, ঋণ থাকলে জানাজা হয় না। ভুলেও কোনোদিন কোটি টাকা কর্জ নিয়ে ব্যবসা করা শুরু করবেন না। ঢাকা শহরের পাশাপাশি বাড়ি ঘর, এই জন্য 5 কোটি টাকা নিয়ে বাড়ির কাজ শুরু করবেন না, এই জন্য 5 কোটি টাকা নিয়ে জমি কিনে ওরকম কোনো ব্যবসা চালু করবেন না। ঋণ জায়েজ মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তিনি বলতেন, আল্লাহ আমি না আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি না আযাবিল কবরে তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত তোমার কাছে ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আউযু বিকা মিনাল বাসাম ওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন, আর আপনি 3 কোটি টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, ছি ছি ছি, জানা যায় হবে না, জানা যায় ভাত। ব্যাংকে চাকরি করেন, সেই জন্য ব্যাংকের টাকা লোন নিয়ে আপনি বাড়ি করতে গেলেন, কে বুদ্ধি দিল, মাথায় কি সবই গোবর একটুকু ঘেলু নাই, যে আপনি চলে গেলে অবস্থাটা কি হবে, ছেলে মেয়ে আপনার টা ঋণ পরিশোধ করবে কে বলো, জানা যায় তো হবে না, আপনার পরেজগার হন সব কিছু ছোট হয়ে যাবে, আব্বু এটা করতে হবে না, আব্বু এটা ঠিক না, এটা করা লাগবে না, বা সে তো টাকা লাগবে না, কেন আপনি ঋণ নিয়ে এগুলো করতে যাচ্ছেন, ঋণ নিয়ে এগুলো করতে যায়েন না। ওই সময় তো এগুলো ঋণের কথাটা বলা যায়। আল্লাহ আকবার, জানাজার শুরুতে সুরা ফাতেহা সানা নেই, তারপরে বিসমিল্লাহ অন্য একটা সুরা, আল্লাহ আকবর দুরুদ ইব্রাহিম, আল্লাহ আকবর বিশেষ দোয়া, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো,
অরহাম হো, তুমি তার প্রতি রহমত নাজিল করো। অফি, তুমি তাকে মাফ করো। অফান হো, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। অক্রেন নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। অসেমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অক্সর বিলমাই ও সরজাল বরাত, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামনা কায়দা সবল আবু জমিনের দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। অবদলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। অহরান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। অজাউজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখুলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজুন মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মায়েতেনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা যা জানাজা উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজা উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াতু মিন্না ফায়াল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। অমন তো অফয় তো মিন্না হত অফর আল ইমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহার নাজরাহু লা থাকতেন না বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা বিপদগামী হয়েছি, এতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সলাপ মানে আল্লাহকে ডাকা, তার একটা নমুনা দেখাচ্ছিলাম। আল্লাহ আকবার বলে শুরু হয়েছে, শুধু আল্লাহকে বলতে আছে বলতে আছে বলতে আছে, তার নাম মোনাজাত, চুপে চুপে কথা বলা। সেই মোনাজাতটা নামাজের পরে চলে গেছে, দিয়া হইচই লাগিয়ে দিয়েছে, হাত তুলে দোয়া না হলে বলছে যে ভাত খেলাম কিন্তু মনে হয়েছে আন্না আন্না লাগলো, মনে হয়েছে তরকারিতে লবণ নেই, হাত তুলে দোয়া করলো না, কেন জানি কেমন একটা কাজ হয়ে গেল। মোনাজাত ছিল ভিতরে, সেটা মানুষের চিল্লাচিল্লিতে চলে গেছে বাইরে, ভারতের গতিতে চলে গেছে বাইরে। এটা ভারতের সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়।